গুরুপদ অধিকারী ও দেব অধিকারীর পরিবেশনায় দেব এন্টারটেনমেন্টের প্রোডাকশন দেব এন্টারটেনমেন্ট আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাকেশ নস্কর। রাকেশ, বাঘাযতীনের প্রথম লুকস একটা সামনে এসেছে আমরা দেখছি, কি গল্প রয়েছে এখানে দেব প্রোডাকশনসের এই ছবিতে? দাদা, সব থেকে বড় বিষয় হচ্ছে বাঘাযতীন, আমাদের দেশের জন্য যারা লড়াই করছেন তার মধ্যে অন্যতম নাম হলো বাঘাযতীন, আর অবশ্যই তাকে নিয়েই কিন্তু এবারে ছবি আসতে চলেছে, আর সেই ছবির নাম হলো বাঘাযতীন। আর যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেব, আর তার যে প্রথম ঝলক, সেই ঝলককে তার সাধু বাবার লোকে কিন্তু এবার আজকে প্রকাশ করেছে। অবশ্য প্রকাশ করার কারণও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আজকে 26শে জানুয়ারি, আর সেই জন্যই কিন্তু আজকের দিনটাকেই বেছে নিয়েছেন। দেশের জন্য যেমন একটা গুরুত্বপূর্ণ দিন, ঠিক তেমনই এমনই একটি দিনে এমনই দেশের জন্য লড়াই করেছেন এমনই লড়াকু একজন ব্যক্তিত্বর গল্প যখন ছবিতে উঠবে, সেই জন্যই কিন্তু এই বাঘাযতীন ছবির প্রথম ঝলক কিন্তু আজকে তিনি প্রকাশ করেছেন। আর সেখানে দেবের প্রযোজক সংস্থার থেকে কিন্তু এই ঝলক প্রকাশ হচ্ছে সকালে, আর সেখানে দেবের যে সাধু লুক, সাধু বাবার লুক, সেই লুকটা একদম ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর যেখানে যদি বলি ছবি পরিচালনা করেছেন অরুণ রায়, আর অবশ্যই দেবের এই নতুন ছবির জন্য কিন্তু অপেক্ষায় থাকবেন দর্শক, কারণ এই বছরই রিলিজ করবে এই ছবি, চলতি বছরই। অবশ্য এখনো অনেকটাই সময় রয়েছে, কারণ ছবিটি পুজোর সময় রিলিজ করার কথা রয়েছে আপাতত। তো ছবির যে আগামী দিনে প্রমোশন প্রচারের যে কর্মকাণ্ড, সেটা কিন্তু এটা খুব পরিষ্কার যে খুব বড় করেই এই ছবির কিন্তু প্রচার থাকবে। আর অবশ্যই যেহেতু চলতি বছরের জানুয়ারি থেকে এই ছবির প্রচার চলছে, তার মানে যে পুজোর আগে অবধি এই ছবিটাকে গ্র্যান্ড ওয়েতে প্রকাশ করার কথা রয়েছে। আর অবশ্যই দেশের এমন একজন নায়কের জন্য যদি একটা ছবি তৈরি হয়, অবশ্যই তাকে ট্রিবিউট জানানো আর বাঘাযতীনের প্রতি শ্রদ্ধা জানানো। ধন্যবাদ রাকেশ আমাদের সঙ্গে থাকবার জন্য।